মাম্পি এখানে কুচকুকে ঘুম পাড়াচ্ছেন, লাঞ্চ শুরু হয়ে গেছে, সবাই খেতেও বসে গেছে। আলু ভাজা, আলু ভাজা, ডাল আর শুক্তো, না শুক্তো কি জানি। পুচকু যাবো দিদির বৌমাতে, এদিকে হচ্ছে চরম বৃষ্টি। পুচকু রেডি হয়ে গেছে, পুচকুর দাদা ভাইও রেডি হয়ে গেছে, দারুণ লাগছে। বাহ, সবাই রেডি হয়ে গেছে। মাম্পি এখানে চোখ বন্ধ করেছে, তাই বলছে ঘুমাচ্ছি। চলে গেছে এখন, একটু অন্ডারে হল্ট করা হলো, এখন চা খাচ্ছি। সবাই পদযাত্রা করিতে করিতে চলিতেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল, টু আ নিউ ব্লগ। এখন বাজে প্রায় দুপুর, লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন লাঞ্চ করতে যাবো আর ব্লগটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মাম্পি এখানে কুচকুকে ঘুম পাড়াচ্ছেন, তুমি না হলে তুমিও করেছেন। আজকে দিদির আবার বউ ভাত, সেখানে যাওয়া আছে, অনেক কাজ আছে, তাহলে দেখতে থাকুন। লাঞ্চ শুরু হয়ে গেছে, সবাই খেতেও বসে গেছে। কি হয়েছে আছে মেনু, কি হয়েছে? আলু ভাজা, আলু ভাজা, ডাল আর শুক্তো, আজকে যাব দিদির বৌমাতে, এদিকে হচ্ছে চরম বৃষ্টি, বিকাল বেলায় খুব বৃষ্টি নেমে গেছে, তার সঙ্গে মেঘ ডাকা তো রয়েছে, যেটাকে বলে একদম বজ্র বিদ্যুৎ, তার সঙ্গে ঠান্ডা হাওয়া। একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু মেঘ ডাকার আওয়াজে উঠে পড়তে হয়েছে, বিশাল মেঘ ডাকছে আর দারুণ একটা ঠান্ডা হাওয়া। কিন্তু বিকালবেলা সন্ধ্যাবেলা যেতে হবে দিদির বাড়ি, দিদির শ্বশুর বাড়িতে, কিন্তু যাবোটা কী করে, আসানসোল প্রায় আড়াই ঘন্টা রাস্তা এই বাঁকুড়া থেকে। সকাল থেকে ছিল গরম আর এখন হলো ঠান্ডা। পুচকু রেডি হয়ে গেছে, পুচকুর দাদা ভাইও রেডি হয়ে গেছে, পুচকুর জেঠুমনিও রেডি হয়ে গেছে, আর এক জেঠুমনি এখনও রেডি হয়নি, সে সব কিছু বের করছে। আমাদের বাস হচ্ছে 7:15 আসার কথা, দেখি বেরোনো কত সময় যায়, মনে হয় না 8টার আগে হবে, কাজ কেউ রেডি হয়নি এখনো। এখানে একজন স্যার মানুষ রেডি হয়ে বসে রয়েছে, সেই লাগছে, কিন্তু দারুণ লাগছে। বাহ, সবাই রেডি হয়ে গেছে, বৌদি, দিদি, মন্ত্রী, যাওয়ার জন্য সবাই রেডি। না ওটাই স্টাইল, ঘুমাচ্ছি, মাম্পি এখানে চোখ বন্ধ করেছে, তাই বলছে ঘুমাচ্ছি। আরে না, তো কি হয়েছে, ওইটাই স্টাইল, জামা খুলে দেবো। রেডি হয়ে গেছি, বাসও চলে এসছে, এখন যাবো আসানসোলের উদ্দেশ্যে, বৌভাতের উদ্দেশ্যে। কই বাস, কই চলে গেছে বাবা। এখনো বাসে কেউ চাপেনি, বাস পুরো ভর্তি হয়ে গেছে, সবাই বেরোচ্ছে বাসে। ওখানে নাচতে হবে না, 10টায় পৌঁছে যাবা। না না, ওই 10টা
জিন্দগি বিদায়ে চলি দেখা তো দারুণ হয়েছে। এখন একটু অন্ডারে হল্ট করা হলো, এখন চা খাচ্ছি দাঁড়িয়ে। সব অন্ডালে দাঁড়িয়ে আছি, চা বিরতি চলছে। সবাই পদযাত্রা করিতে করিতে চলিতেছি। লজে পৌঁছে গেলাম, না জুতা লাগেনি। হ্যাঁ সব শেষ, বাড়ির উদ্দেশ্যে রওনা। আর ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, এখন বাজে রাত 1:30টা। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। তাহলে টাটা, বাই বাই, গুড বাই, শুভরাত্রি, গুড নাইট। প্রদ চলে বলো, গুড নাইট।
হাত দিয়ে দাও টাটা।